দুয়ারের বিডিও ক্যাম্পে মিলল সুরাহা। দীর্ঘদিন পর জাতিগত শংসাপত্র পেলেন গ্রামবাসীরা, এবার থেকে মিলবে সরকারি পরিষেবা, খুশি গ্রামবাসীরা। দুয়ারে বিডিও ক্যাম্পে মিলল সুরাহা, দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি বাসিন্দারা। মিলল জাতিগত শংসাপত্র। সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লকের শামসেরনগর দাসপাড়ায় প্রায় 70টি পরিবারের বাস। এলাকার কয়েকশো বাসিন্দা দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। জাতিগত শংসাপত্র বা অন্যান্য নথি না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। নথি না থাকায় লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তারা। এলাকার বাসিন্দাদের সুযোগ সুবিধা না পাওয়ার খবর পৌঁছায় জেলা প্রশাসনের কাছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসনের কর্তারা। হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ির উদ্যোগে এলাকায় একটি ক্যাম্প করা হয়। ক্যাম্পে সাধারণ মানুষের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আবেদনের 15 দিনের মধ্যে মিলল সুফল। জাতিগত শংসাপত্র পেলেন এলাকার বাসিন্দারা। বিডিও বলেন, এলাকার আদিবাসী পাড়ায় বাসিন্দারা এতদিন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। জাতিগত শংসাপত্র পাওয়ায় এবার সমস্যার সমাধান হবে। গত সপ্তাহ দুয়েক আগে আমরা ওই শামসেরনগরে গেছিলাম, একদম প্রত্যন্ত সুন্দরবনের লাগোয়া জায়গা। ওখানে আদিবাসী প্রায় 70খানা পরিবার ছিল, যারা কিনা বিভিন্ন রকম প্রকল্প পাচ্ছে, অলরেডি পাচ্ছে তারা, তাও তারা তাদের সাথে দেখা করতে গেছিলাম। এবার গিয়ে দেখলাম তাদের কাস্ট সার্টিফিকেট সম্পর্ক তো মেইনলি কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু সমস্যা ছিল। তাদের কাস্ট সার্টিফিকেটগুলো রেডি করে আজকে গিয়ে ওখানে দিয়েছি, প্রায় 38খানা মতো কাস্ট সার্টিফিকেট। সাথে সাথে তাদের মধ্যে বেশ কিছু মহিলা ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে পাচ্ছিল কাস্ট সার্টিফিকেট না থাকার দরুন, 8-9 জন মতন। তাদেরগুলো আমরা এখান থেকে কাস্ট সার্টিফিকেট হওয়ার পরেই সেটা 1000 টাকা যাতে পায় তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে কিছু লোকজন ছিল যারা 60 ঊর্ধ্ব বয়স, তাদেরও জয় বাংলা বা তপশিলি বন্ধু যাতে হয় তার জন্য আমরা তাদের কাস্ট সার্টিফিকেট হওয়ার পরেই ব্যবস্থা করে দিয়েছি। মানে এই কাস্ট সার্টিফিকেটের সাথে যুক্ত যে প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলোর বেনিফিট যাতে ওই লোকগুলো পায় তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সমস্যা সমাধান হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা খুশি, বিডিও সাহেব এসেছেন, এবার আমাদের সমস্যার সমাধান হবে। বিডিও সাহেব এসেছেন, আপনি যদি একটু আমাদের থেকে সহযোগিতা করেন তা আমাদের খুব ভালো হয়, বা বিডিও সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।